আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ক্রিম রোল বা বাচ্চাদের জন্য নাস্তা। আপনারা যারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর সবার কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শুধু আমার ভিডিও না, ইউটিউবার ভাই বোন সকলের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি সময় না থাকে, অন্তত 3 মিনিট ভিডিওটি দেখে একটা লাইক দিবেন। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পাউডার সুগার। এখন একটু মিলিয়ে নিব। এখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডের চারপাশের ব্রাউন অংশ কেটে নিয়েছি। এখন আমি ব্রেডকে এপিট ওপিট করে দুধে ভিজিয়ে চিপে নেব সুন্দরভাবে। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার। এখন হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি, ইলেকট্রনিক বিটার দিয়ে বিট করতে পারবেন। হাফ টিস্পুন ফুড কালার নিয়ে নিলাম, এখানে আমি রেড কালার ব্যবহার করছি, আপনারা এটা স্কিপ করলেও পারেন। এখন একটু মিলিয়ে নিব। এখন আমি ব্রেডের মধ্যে ক্রিম বসিয়ে দিব। এখন এভাবে রোলের মতো করে নিব। এখন গুঁড়া নারকেলে গড়িয়ে নিব। এইভাবে গড়িয়ে নিব, গড়িয়ে বানিয়ে নিব। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।